হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো চেঙ্গিজ এবং হচ্ছে কিসিকা বাই কিসিকিজানের ডে ফাইভের বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো এখন বিষয়টা হচ্ছে মানে প্রত্যেকটা দিন কিন্তু বক্স অফিসে যে গ্রোথ হবে এমনটা কিন্তু কথা নয়, এবং এই মানে শুক্রবার থেকে রোববার অবধি কিন্তু বক্স অফিসে দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু ভালো রকম একটা গ্রোথ হয়েছিল এবং এটা কিন্তু হওয়ার কথা। বাট সোমবার থেকে চেঙ্গিজ বলি বা আমাদের কিসিকা বাই কিসিকিজান বলি, দুটো সিনেমার ক্ষেত্রেই না কিন্তু হালকা কিন্তু আমরা ড্রপ দেখতে পাচ্ছি। যদি আমি ফার্স্টের ক্ষেত্রে আসি, আমাদের চেঙ্গিজের ক্ষেত্রে, চেঙ্গিজের কিন্তু মানে ফার্স্ট ডেতে কিন্তু মোটামুটি একটা মোটামুটি ডিসেন্ট একটা বিজনেস করেছিল, এবং সেকেন্ড ডেতে একটা ট্রিমেন্ডাস কিন্তু আমরা গ্রোথ দেখতে পাই, এবং থার্ড ডেতে কিন্তু সেই গ্রোথটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, মানে বজায় থাকে। মানে থার্ড ডেতে কিন্তু মোটামুটি 44 লাখের কাছাকাছি কিন্তু বিজনেস করেছিল আমাদের চেঙ্গিজ, এবং তার মধ্যে 31 লাখ টাকা হচ্ছে আমাদের বাংলা থেকে এবং 13 লক্ষ টাকা হচ্ছে হিন্দি বেল থেকে কিন্তু মোটামুটি কালেকশন করতে পেরেছিল হচ্ছে চেঙ্গিজ। ডে ফোরের কথা বলছি। এবারে ডে ফাইভের কিন্তু এস্টিমেট, আর্লি এস্টিমেট কিন্তু মোটামুটি এসে গেছে। ডে ফাইভেও কিন্তু মোটামুটি ওই রকম সেম কাউন্টের কিন্তু একটা কালেকশন করতে পারে হচ্ছে চেঙ্গিজ, মানে কাছাকাছি ওই 35 থেকে 40 লাখের মধ্যে কিন্তু কাছাকাছি বিজনেস করতে পারে অল ওভার ইন্ডিয়া বলছি, মানে প্যান ইন্ডিয়া লেভেলে। প্যান ইন্ডিয়াতে কিন্তু মোটামুটি ওই 35 থেকে 40 লাখের মধ্যে কিন্তু বিজনেস করতে পারে, এটা আমি বলবো যে খুব ভালো যে তা নয়, বাট ডিসেন্ট একটা কালেকশন এটা। মানে এখন বর্তমান যা কন্ডিশন সেই জায়গা থেকে কিন্তু এটা অনেক বেটার আমি বলবো। এবারে যদি আসি কিসিকা বাই কিসিকিজানের ক্ষেত্রে, কিসিকা ভাই কিসিকিজান কিন্তু একটা বস বক্স অফিস কাঁপাচ্ছে, মানে রীতিমতো এতটা ট্রোলড হওয়া সত্ত্বেও, এতটা এত মানুষজন এটাকে নিয়ে আমার কথাবার্তা বলছে তা সত্ত্বেও কিন্তু এটা বক্স অফিসে কিন্তু কিন্তু তার দাপট কিন্তু ভাই দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে প্রথম দিন থেকে এর কিন্তু একটা গ্রাফিক্যালি আমরা রাইজ কিন্তু দেখতে পেয়েছিলাম, এবং সোমবার থেকে চেঙ্গিজের মতনও কিন্তু এটা হালকা একটা ড্রপ খায়, এবং সোমবার দিন প্রায় 10 কোটি সামথিং কিন্তু মোটামুটি বিজনেস করতে পারে, এবং মঙ্গলবার দিন মানে ডে ফাইভে সেটাও কিন্তু ওই একই রকমই কিন্তু বিজনেস করে। মানে চেঙ্গিজ বলি বা আমাদের কিসিকা বা কিসিকিজান বলি, দুটো সিনেমার ক্ষেত্রেই না, মানে সকাল বা বিকেলের দিকে শোগুলো থেকে রাতের দিকে শোগুলো কিন্তু বেশি হাউসফুল যাচ্ছে, এবং সেই জন্য কিন্তু রাতে অনেকটা বেশি কালেকশন কিন্তু হচ্ছে এবং স্পট বুকিং কিন্তু প্রচুর কিন্তু হচ্ছে, এটা একটা ব্যাপার। তো এই জন্য কিন্তু কিসিকা বা কিসিকিজান কিন্তু এই ডে ফাইভে মানে বুধবার দিন কিন্তু সরি মঙ্গলবার দিন কিন্তু একটা মোটামুটি ওই রকম একটা ডিসেন্ট একটা কালেকশন করে 10 থেকে 12 লাখের মধ্যে কিন্তু একটা কালেকশন, 10 থেকে 12 কোটি এক্সট্রিমলি সরি 10 থেকে 12 কোটির মধ্যে কিন্তু একটা কালেকশন করে। এবারে দেখা যায় পরবর্তী যে উইকেন্ডটা আসছে সেখানে কিন্তু একটা লম্বা কিন্তু উইকেন্ড পাবে, এবং পরপর কিন্তু 3 দিন মতো কিন্তু ছুটি আছে, মানে আমি এবার হচ্ছে স্যাটারডে কিন্তু অনেকে ছুটি কিন্তু থাকে। সো দেখা যাক ওই সময়টা কীরকম কী পারফর্ম করতে পারে আমাদের চেঙ্গিজ এবং হচ্ছে আমাদের কিসিকা বা কিসিকিজান। আশা করছি যে একটা ভালো রকম কিন্তু বিজনেস করবে ওই সময়টাতে। এবারে দেখা যাক তোমাদের কী মতামত এই চেঙ্গিজ এবং কিসিকা বা কিসিকিজানের বক্স অফিস কালেকশনকে ক্ষেত্রে, আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।